27% ভাড়া বাড়ানোর পর তিন দিনের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিকরা। নতুন ভাড়া দূরপাল্লার ক্ষেত্রে প্রতি কিলোমিটার 1.80 টাকা এবং মহানগরে 2.15 টাকা। তবে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়বে না। ভাড়া বাড়ানোর সংক্রান্ত প্রজ্ঞাপন সন্ধ্যায় জারি করেছে সরকার। গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে চলা ধর্মঘটের তৃতীয় দিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সাথে মালিকদের বৈঠক। বেলা 11টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সন্ধ্যা পর্যন্ত। দীর্ঘ এই আলোচনা শেষে ফলাফল জানাতে সংবাদ সম্মেলন। 2013 সালে দূরপাল্লার ভাড়া ছিল 1.42 টাকা প্রতি কিলোমিটার, সেখানে ওনারা 1.80 টাকা প্রস্তাব করেছে এবং এইটা হাউসে আমাদের কমিটি এরা সর্বসম্মতভাবে এটা একমত পোষণ করেছে। চট্টগ্রাম মহানগরের ক্ষেত্রে আমাদের যে ভাড়া ছিল 1.70 টাকা সেটা এখন নির্ধারণ করা হয়েছে সর্বসম্মতভাবে যে 2.15 টাকা। দূরপাল্লার ভাড়া বৃদ্ধি পেয়েছে 27%, আর ঢাকা মহানগরীর ভাড়া বৃদ্ধি পেয়েছে 26.5%। তবে সিএনজি চালিত বাসের ভাড়া না বাড়ানোর কথা জানান বিআরটি এ চেয়ারম্যান, যদিও পাল্টা যুক্তি মালিক সমিতির নেতার। এটা তো প্রত্যেক মালিক জানে, এটা আমরা এনশিওর করবো সিএনজি চালিত যারা এখানে এই যে পত্রপত্রিকা আপনারা মিডিয়া আছেন আজকে জানবে, সিএনজি চালিত যেসব বাস সেই ক্ষেত্রে 1 টাকাও বাড়াইতে পারবে না, 1 পয়সাও বাড়াইতে পারবে না, ভাড়া বাড়াইতে পারবে না যে কথাটা উনি বললো। আমি আপনাদের সামনে এটা উনির সাথে বিতর্কে জড়াইলাম না, কিন্তু আমার প্রশ্ন হলো গ্যাসেরটা তেলেরটা বাদ দেওয়ার পরে 8 বছরও তো তাদের ভাড়া বৃদ্ধি হয় নাই, তাদের বেলায় কী হবে সেটা সিদ্ধান্ত হওয়া উচিত বলে আমি মনে করি। মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহর দাবি ধর্মঘট তারা ডাকেননি। আমি বলছি স্বতঃস্ফূর্তভাবে তারা তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরে তারা সহস এলাকায় ধর্মঘট করতে গাড়ি বন্ধ করে আমাদেরকে জানিয়েছে, আমরা পরবর্তী পর্যায়ে ঐক্যমত পোষণ করছি। তবে ধর্মঘট না ডাকার দাবি করলেও প্রত্যাহার করে নেন তিনি। আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম বাস চলাচল স্বাভাবিক করার জন্য, দেশের সকল গণপরিবহন মালিকদের প্রতি আহ্বান জানালাম। ডিজেলের দাম 23% বাড়লেও দূরপাল্লার বাসের ভাড়া বেড়েছে 27%, আর মহানগরীতে বেড়েছে 26.5%। বৃহস্পতিবার ডিজেলের দাম প্রতি লিটারে 65 থেকে করা হয় 80 টাকা। পরদিন সকাল থেকেই ধর্মঘটে যান পরিবহন মালিক ও শ্রমিকরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।